मार्च रात्रे पाकिस्तान हानादार बाहिनी बांगलार मानुष के आक्रमण कर हजार हजार लक्ष लक्ष लोक के हत्या कर से दिन रात्रे बीडीआर कैम्प पुलिस कैम्प আমার বাড়ি বিশ্ববিদ্যালয় চারিদিকে আক্রমণ চালায় নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাশবিক শক্তি বাংলার মানুষকে আমি ডাক দিয়েছিলাম সাতই মার্চে আমি প্রস্তুত করে দিয়েছিলাম যখন দেখলাম আক্রমণ শুরু হয়ে গেছে সেই মুহূর্তে আবার আমি ডাক দিলাম আর নয় মোকাবেলা করো যে বাঙালি যেখানে আছে যার জাতিতে মোকাবেলা করো সত্যে বাংলার মাটিকে উৎখাত করতে হবে বাংলাদেশে মানুষকে স্বাধীন করতে হবে বাঙালিকে সশস্ত্রী মানুষকে দমা রাখতে পারবে না দুনিয়ার মানুষের কাছে আমি সাহায্য চেয়েছিলাম
আমার সামরিক বাহিনী, যারা বাঙালি ছিল, আমার ফিলিয়ার, আমার পুলিশ, আমার ছাত্র যুবক কৃষককে আহ্বান করেছিলাম। বাংলার মানুষ রক্ত দিয়ে মোকাবেলা করেছিল। 30 লক্ষ লোক শহীদ হল, লক্ষ লক্ষ মা বোন ইজ্জত হারালো, শত শত বুদ্ধিজীবীকে হত্যা করা হলো। দুনিয়ার জঘন্যতম ইতিহাস সৃষ্টি করলো পাকিস্তানের সদস্যরা, যা কোনোদিন দুনিয়ায় হয় নাই। দুনিয়ার ইতিহাসে এত রক্ত স্বাধীনতার জন্য কোনো দেশ দেয় নাই যা বাংলার মানুষ দিয়েছে। শুধু তাই নয়, তারা এমনভাবে পঙ্গুত্ব শুরু করলো, যা কিছু কাছিল ধ্বংস করতে আরম্ভ করল। আমার 1 কোটি লোক ভারতবর্ষে আশ্রয় নিল। আমরা নিশ্চয়ই কৃতজ্ঞতা জ্ঞাপন করব। ভারতের আমি তাদের স্মরণ করি, খোদার কাছে মাফরাত কামনা করি, যারা এই দিন এই স্বাধীনতার জন্য জীবন আত্মাহুতি দিয়েছিল। আমি তাদের কথা স্মরণ করব, সেই সমস্ত মুক্তিবাহিনীর ছেলে, সেই সমস্ত মা বোনেরা, সেই সমস্ত আমার কর্মী বাহিনী যারা আত্মাহুতি দিয়েছিল, শহীদ হয়েছিল স্বাধীনতার সংগ্রামে, এই দিন তাদের না তাদের পদ্মশ্রীতে আমাদের স্মরণ করা উচিত।